আমরা এখন আছি কাতারের সাগর পার, এটাকে কুর্নিশ বলা হয়। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু লাইট লাইট, অনেক আলো। এই যে আমাদের একটা বন্ধু বসে আছে, আমাদের নাজমুল ভাই। নাজমুল ভাই বসে আছে। পরিবেশটা খুবই সুন্দর, দেখলেই মনটা জুড়িয়ে যায়। দেখুন ওইদিকে শুধুই বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, টাওয়ার, ভীষণ সুন্দর সুন্দর টাওয়ার, যেটা আসলেই অসম্ভব সুন্দর। আমরা এখন আছি কাতারের সাগর পার, কুর্নিশ বলা হয় এটাকে। কুর্নিশ পার বললে কাতারে যারা বসত করছে ওরা চিনতে পারবে সব কথা। এটা হচ্ছে ওর পাশের একটা রাস্তা, এখানকার সিগন্যাল সম্পূর্ণ কন্ট্রোল করা হয় কম্পিউটারে, কোনো ট্রাফিক পুলিশ পাবেন না কোথাও। রাস্তার পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল রোড, আসলে আন্তর্জাতিক বলতে আসলেই সেরকম কিছু। সবাই যে যার নিয়মে চলছে, কেউ নিয়ম অমান্য করছে না, আর অমান্য করলে কোথাও কোনো পুলিশে তাকে ক্যাচ করবে না। ক্যাচ করবে ক্যামেরা, প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা গলিতে গলিতে দেখুন ক্যামেরা দেখা যাচ্ছে, ক্যামেরা দাঁড় করানো আছে প্রত্যেকটা দেওয়া সিগন্যালের পিছন পিছন দিয়ে, আশপাশে ক্যামেরা লাগানো থাকবে। গাড়ি চাইলেও আপনি স্পিডে চালাইতে পারবেন না, কেননা স্পিড ক্যামেরা পর্যন্ত লুকানো থাকবে, কোথায় থাকবে আপনি নিজেও খুঁজে পাবেন না। এরা হচ্ছে এদেশের নাগরিক, দেখে বোঝা যাচ্ছে বোরকা পরা, পুরোটাই মুসলিম বললে বলা যায়, মুসলিম কান্ট্রি যেহেতু কাতার। ভাবছি সবুজ ঘাস, পাশেই রাস্তা, এপাশে সাগর, শীতল হাওয়া, ভীষণ একটা সুন্দর পরিবেশ, আসলেই ভীষণ নাইস। দেখুন এখানে কেউ বসে তাস খেলছে, কার্ড বলি আমরা, কার্ড খেলছে কেউ, কেউ ব্যায়াম করছে, কেউ বসে আড্ডা দিচ্ছে। এক একটা লোক এক এক রকম, যে যার মনোভাব নিয়ে বসে আছে, যে যার ধ্যান ধারণা নিয়ে চলছে। পানিটা খুব নিস্তব্ধ দেখা যাচ্ছে, ছোটো ছোটো আলোগুলি ধীরে ধীরে এগোচ্ছে। ওগুলো এক একটা ডিঙ্গি নৌকা, ওটাতে বসে এখানকার পর্যটন যারা আছেন এরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঘোরাফেরা করেন, সাগরের একটু সাগরের মাছ থেকে ঘোরার চেষ্টা আর কি, আসলেই বৃথা। তবুও তারা পানির মাছ থেকে একটু ঘুরে আসেন আর কি। পানিটা খুবই স্বচ্ছ দেখা যাচ্ছে। এরা আসছে, এরা সবাই মিশরি, ঠিক আছে। এদেশে সিরীয় নাগরিক থাকবে, তারপরে মিশরি নাগরিক আছে, বাঙালি আছে, এরপরে আপনি নেপালি পাবেন, শ্রীলঙ্কান পাবেন, ক্যানাডিয়ান পাবেন, যেটাকে বলা হয় ইথিওপিয়া, ইথিওপিয়া পাবেন, সুদান রাষ্ট্রের কিছু লোক পাবেন, এরপরে দেখা যাবে আপনার ফিলিপিনো, ইন্দোনেশিয়ান, কেরালা, ইন্ডিয়ান, বিভিন্ন দেশে নাগরিক এখানে দেখা যাবে। ভালো, এদেশে আইন কানুন ভীষণ করা, ভালোই লাগে। এটা রাতের কাতার, এখন এখানে টাইম প্রায় রাত 12:30, বড়ই ভালো লাগছে। মাঝে মাঝে মনটা খারাপ লাগে, আমরা চলে আসি এখানে মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, হয়তো বা এই নিথর পরিবেশ, নিস্তব্ধ হাওয়া, কোলাহল মুক্ত একটা পরিবেশে কিছুক্ষণ বসে থাকলে মনটা ফ্রেশ হয়ে যায়। ঠিক আছে, গুড নাইট বন্ধুরা, ভালো থাকুন। এবার দেখুন এই যে আমি মনির, আপনার এই পাশে আছি, দোয়া করবেন যেন ভালো থাকি।